ঘটছে কত ঘটনা, বন্ধু তো সে শত্রু হয়ে যায়, করে তারি বাহানা ছোট ভুলে। তারপর আর কি, ওই যে এক ভদ্র মহিলা বললো যে ওই ঘর না এই ঘর, ওই ঘরে একটা সুইট বেবি আসছে, দেখতে খুব ফাইন, ফিগারটা সুন্দর, লাইক কোকের মতন। সারাদিন তো শুধু মেয়েদের ফিগার দেখে বেড়াও, এখন বাথরুমে যেয়ে গোসল সেরে এসো, এক্ষুনি তোর ভাইয়া চলে আসবে। এক্ষুনি আসবো কে ভাইয়া, একটু বোঝে না, এখন দেবর ভাই মিলে একটু সুখ দুঃখের কথা বলবো। সারাক্ষণ শুধু ফাইল যাবে, যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। ওকে ভাবি, ওকে ওকে। ভাবি কে নাকি এসেছে? হ্যাঁ, আমার ছোট বোন। একা একা এসছে? হ্যাঁ, ওর আবার ছেলেদের মতো সাহস কি না। ও কোথায়? দেখছি না তো। বাথরুমে বসেন না, এই এক্ষুনি বেরিয়ে আসবে। ও ভাবি, আমার দেবর নাকি ভুল করে এই রুমে ঢুকে গিয়েছিল। আপনাকে বলেছে? হ্যাঁ বলেছে। ভাবি, এই আমার বোন লোপা। লোপা, এই যে আমাদের পাশের রুমের ভাবি। ও, আপনার দেবরই তখন আসছিল আমাদের রুমে, তাই না? হ্যাঁ ভাবি, আপনার বোন কিন্তু অনেক সুন্দরী। ঠিকই বলেছেন, ও একটু সুন্দর আর তাই অহংকারটা একটু বেশি ভাবি। আপু, আমি কিন্তু মোটে অহংকার করি না। মিথ্যা বলো কেন? চা, তুই এত সুন্দরী, তোর একটু অহংকার থাকতেই পারে। আপনারা গল্প করেন, মধুর জন্য শরবত করতে হবে, আমি বরং যাই। চলে যাবেন? আচ্ছা ঠিক আছে। আমি মধু। এই, আম্মুর খবর কি বল না। ভাবি না, শরবতটা খেয়ে নাও। আসার সাথে সাথে শরবত, এই না হলে ভাবি বলো তারপর তোমার কি সমস্যা? ও, তোমার তো আমার কৈফত দিতে। ওই যে আমাদের বাড়ির মানে পাঁচটা বাড়ির পর একটা বাড়ি আছে না? হ্যাঁ, বড়পাত্রের বাড়ি। হ্যাঁ, ওইখানে ডাব গাছে ডাব ধরছে, আমরা হলো এলাকার পোলা। চাচারে গিয়ে বললাম, চাচা ডাব খেতে ইচ্ছা করতেছে, দুই তিনটা ডাব দেয়। আমি চিন্তা করবো না, দিল তো নাই, আর উল্টাপাল্টা বিভিন্ন কথা শোনাই দিল। এমন মেজাজ গরম হইলো, ডিসিশন নিলাম তোর ডাব আমরা খাইছি। রাতের বেলা পাঁচ বন্ধু মিললা গাছের মধ্যে আটাক, সব ডাব পারছি, ইচ্ছা মতো খাইলাম, যে পারছিল তারও দিছি। দিয়া তারপর আসার সময় অবশ্যই একটু প্রবলেম হয়েছিল, দৌড়ে নিয়ে দিছিল, আমরা সই সালাম মতো চলে আসছি। আর তুমি তো জানো, ফল দেখলে তোমার মাথা খারাপ হয়ে যায়। তারপরে এখানে পালিয়ে এসেছো, তাই না? কি আর করবো, আব্বা যদি ধরতে পারে তাহলে পিঠের চামড়া শেষ। তাই চিন্তা করলাম আব্বা ঠান্ডা হোক, একটু ঘুরে আসি বাইরে থেকে। আর তোমার ভাই জানতে পারলে বুঝি গায়ের চামড়া রাখবে? ভাবি রাখবে বলেই তো আমি এই নিরাপদ জায়গায় এসেছি। রাখবে? রাখবে মানে ভাবি 100 বার রাখবে। আচ্ছা তুমি কো, যে অপরাধ নিজে করে সেই অপরাধের জন্য সে কি অন্যকে শাস্তি দিতে পারে? তার মানে তোমার ভাইও আগের কো ফল চুরি করে খেত? আল্লাহ ভাবি, তুমি কো কি, আমি তো একবার ফল চুরি করছি, ভাইয়া তো ফল চুরিতে সেঞ্চুরি। তার মানে আমি একটা ফল চোরের সঙ্গে সংসার করছি। ঠিক আছে, আসুক আজ দেখাচ্ছি মজা। ভাই ভাই এমন আসতেছে। সরি, শালি নাকি? তুলা ভাই,
আমাকে কিন্তু আপনি গালি দিবেন না। শালীকে শালী বলবো না কি বলবো মামা? লোপা বলবেন, কত সুন্দর একটা নাম আমার। ঠিক আছে শালী, সরি লোপা। গোপা কি ওশে, তুমি আমাকে ফোন দেবে না? ঘরে কি বাজার সদা আছে? আচ্ছা আমাকে জানিয়ে এসেছে, থাক তোমাকে এত আদি খেতে দেখাতে হবে না, সব কিছুই আছে। আপু একটা জিনিস কিন্তু তোমার ঘরে নেই। কি? ও আচার। হ্যাঁ এটা কোনো প্রবলেম নাকি? এই শোনো, রাতে আসার সময় তুমি আচার কিনে নিয়ে এসো, কেমন? ওর আবার আচার ছাড়া একদম চলে না। ঠিক আছে নিয়ে আসবো। ভালো তো, এখন থেকে আচারের প্র্যাকটিসটা থাকা ভালো। ঠিকই আছে, তুই তো ঠিক কাজই করছিস, পাঁচটা ডাব দিলে পরে বড় কর্তার এইরকম কি ক্ষতি হইতো? সেটা তো তোর ডাব খাওয়ার ইচ্ছা হয়েছে দিলে হইতো, এখন কি হলো? এখন তো পুরা গাছের ডাব শেষ। তার মানে তুমি ওকে সমর্থন করছো? হ্যাঁ, আমার ভাই হলে ওর চামড়া তুলে ফেলতাম। ভাবি আমিও তো তোমার ভাই, চামড়াটা আমার উঠে ফেলো না। হিসাবে তো তাই বলে। যাক কোনো চিন্তা করিস না, তুই আমার বাসায় আসছিস, পাঁচ সাত দিন তুই থাক, দেখবি যে সমস্ত বিষয় ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা আব্বা কি ফোন করছিল তোমার কাছে? হ্যাঁ আব্বা ফোন করছিল, কিন্তু আমি তো বলছি যে আমি আব্বা বাইরে আছি, আমি জানি না ও আসছে কি না, আমি বাসায় আগে যাই দেখি মধু আসছে কিনা, তারপরে তোমার জানাবো। এই আচ্ছা শোনো, ওই বাজার সদাইটাতে সব কিছু আছে? আমি সব দেখলাম ভাইয়া, কিন্তু ওই ফল টল তো নাই, ফল না হলে তো হবে না, ফল খাইতে হবে বেশি করে। এই কথা, ফল আমার চাইতে বেশি খেয়েছিস তুই জীবনে? না ভাইয়া কি বলো, তুমি তো এলেনে গুরু। নমস্কার। শুনলাম তুমি নাকি একসময় ফল চোর ছিলে, বিখ্যাত ফল চোর। হুম শোনো, এ গাছ ও গাছ থেকে ফল চুরি করে খাওয়ার মজাই আলাদা। ঠিক, একদম কারেক্ট। তার মানে আমি একটা চোরের বউ? ইয়েস তুমি চোরের বউ। আচ্ছা তুমি জানো চোরের বউকে কি বলে? চুন্নি। চুন্নি, ইয়েস তুমি একজন চুন্নি। তার মানে আমি চুন্নি? হ্যাঁ চুন্নি, তোর ভাবি একটা চুন্নি। লজ্জা পাও, তোমার বউ চুন্নি হবে কারণ তুমি একটা চোর। ও তাও তো ঠিক, তাহলে আমরা চোর পরিবার। দেবর এসেছে না, ওনার সঙ্গে শপিং এ গিয়েছে। ও আচ্ছা, টাকাটা ধন্যবাদ মা। ময়না ময়না, চা নাস্তা নিয়ে তো মা। থাক না খালাম্মা, আজকে আর চা খাবো না, এলেই খালি আপনি ঝামেলা করেন। চা নাস্তা চা নাস্তা, আজ আর না খালাম্মা, নিষেধ করে দিন। আচ্ছা ওই যে রিপার দেবর আর তোমার বোন, ওদের আসার পিছনে কোনো উদ্দেশ্য আছে নাকি? ছি খালাম্মা কি বলেন, উদ্দেশ্য থাকবে কেন, ওরা তো এমনিই এসেছে, যে যার কাজে এসেছে খালাম্মা। আচ্ছা ওর দেবরটা দেখতে কেমন? দেবরটা দেবরটা দেখতে একদম পাঙ্ক, মানে ইয়ে বখাটে ছেলেদের মতো, আমার মোটেই পছন্দ হয় না। আচ্ছা মা তুমি তো দেখতে অনেক সুন্দর, নিশ্চয় তোমার বোন তোমার মতো দেখতে সুন্দর। হ্যাঁ কিছু বলেন খালাম্মা, আমি একটা সুন্দর হলাম, আমার বোনকে তো দেখেননি, দেখলে বুঝতেন। আজকে আর কথা বলবো না খালাম্মা, আসি। কেন যাবা কেন মা, একটু চা নাস্তা খেয়ে যাবো। না 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 চা না, আরেকদিন আসবো, আপনি যাবেন কিন্তু। আচ্ছা মা আসি, এসো কিন্তু। হ্যাঁ জি। আচ্ছা বাহ, মেয়েটা তো খুবই ভালো। World's biggest viewers' choice awards. Zee Cine Awards 2012 is back. First time ever, the night will be hosted by the Badshah of Bollywood, Shahrukh Khan. তো ওদের ঘরে আমি শুভ কোথায়? তোমার আপু আর আমার মাঝখানে। আসলে রে একটু সমস্যা হয়ে গেল না, ই মানে পাশের রুমের ভাবির দেবটা যদি না আসতো না কোনো সমস্যা হতো না। কোনো সমস্যা নাই, আমি ফ্লোরে ঘুমাবো, তোমরা দুজন উপরে ঘুমাবে, ওকে? জি না, আমি ফ্লোরে ঘুমাই, আপনার উপরে শোন। এ লাভটা কি হচ্ছে, প্রাইভেসি তো রক্ষা হচ্ছে না। এই শোন, তুই না আমার ছোট বোন, তুই আমার কোলের কাছে ঘুমাবি, এইখানটা আয়। তাতেও তো কোনো লাভ হচ্ছে না, প্রাইভেসি তো রক্ষা হচ্ছেই না। তুমি থামবে, সেই থেকে লাভ কি করেই যাচ্ছ।
আচ্ছা আমি ড্রাইভারকে গিয়ে ঘুমাই। থাক আমি আপুর পাশেই ঘুমাবো। আর আপু তুমি কেন এমন একটা মানুষকে বিয়ে করলে যে একটা ফ্ল্যাটের ভাড়াও দিতে পারো না পুরো? লোপা বুঝলি তো, এগুলো তো ব্যবসা, ব্যবসা মানে বুঝিসই তো, এই লাভ এই লোকসান, এই এখন খারাপ আবার তখন ভালো, ঠিক হয়ে যাবে বুঝলি, সব ঠিক হয়ে যাবে। একটা বউ দুটো রুম নিয়ে কি করবো, তোমার সব সময় আসলে টাসলে না হয়। এই রিপা, হ্যাঁ বলো, ভাবির বোনটা কোথায় ঘুমাইলো? কোথায় ঘুমাবে আবার, নিশ্চয়ই মেঝেতে বিছানা করে ঘুমিয়েছ। বলো কি, আরে এত অবাক হচ্ছ কেন? মেঝেতে ঘুমাবে না তো তোমার ভাইয়ের পাশে এসে ঘুমাবে? এই তুমি এত বাজে কথা বলো কেন? আমার ভাইয়ের কাছে শুবে মানে? আমার ভাই কি অযোগ্য নাকি? কেন ভবিষ্যতে সেই মেয়ে আমার ভাইয়ের কাছে আসতে পারে না? শোনো, লোপা অনেক সুন্দরী, তোমার ভাইকে পাত্তাও দেবে না। সুন্দরী দেখলামও না তো এখন পর্যন্ত, কাল দেখো। আচ্ছা ভাবির পাশে খাটে শুনেই তো? আচ্ছা ভাবির পাশে খাটে শুলে প্রবলেমটা কি? নাকি গোলজার নিচে ফ্লোরিং করতেছে? আচ্ছা তোমার কি এই বিষয় ছাড়া অন্য কোনো সাবজেক্ট নেই কথা বলার? না চিন্তা করে দেখো, তোমার বোন যদি আমাদের বাসায় আসতো তাহলে কি সমস্যাটা হইতো? ভাগ্যি ভালো যে তোমার বোন আসে নাই। এবার বোঝো সাবলেটে আত্মীয় স্বজন এলে কি অসুবিধা হয়। তুমি একটা কাজ করো না, যত তাড়াতাড়ি সম্ভব একটা আলাদা ফ্ল্যাট নেওয়ার ব্যবস্থা করো। ফ্ল্যাট মুখ দিয়ে বললেই ফ্ল্যাট হয়ে যায় তাই না? মাত্র দুজন মানুষ আমরা, অত বড় ফ্ল্যাটের কি দরকার আছে? এইটুকু বাসায় তো যথেষ্ট। তোমার তো কোনো অসুবিধা হয় না, যত অসুবিধা আমার। টাকা তো গাছের পাতা। হ্যালো কে? আরে ভাই এত রাতে ফোন দিচ্ছেন কেন? কালকে সকালে ফোন দেন, এখন কি অফিস টাইম নাকি? আশ্চর্য। গুড মর্নিং আঙ্কেল। মর্নিং মর্নিং। গুড মর্নিং মর্নিং। কালকে দৌড়ানোতে শরীরটার মধ্যে একটু ব্যথা হয়েছে, একটু হালকা ব্যথা হয়েছে। আমারও প্রথম যেদিন আমি জগিং করলাম না, ওই দিন শরীরটা ব্যথা হয়েছে। শুনলাম তোমাদের বাড়িতে নাকি গেস্ট এসেছে। হ্যাঁ জি আঙ্কেল, এই আমার ছোট ভাই আসছে বাসায়, আর আমার ছোট গিন্নি মানে আমার শালী। ঠিক আছে থাকার অসুবিধা হলে আমাদের বাসায় পাঠিয়ে দিও, আমাদের গেস্ট রুম তো পড়েই থাকে। না আঙ্কেল কোনো লাভ হবে না, কারণ দুজন তো এক প্রজাতির না। ও হ্যাঁ একটা দুর্ঘটনা, কোনো প্রয়োজন নেই। না না আমরা আমরা বেটার আগাই, চলো চলো চলো। ওকে তোমাকে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তাই জানে, লা 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 তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, একি মোর অপরাধ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, একি মোর অপরাধ। চুরি করেছ আমার মনটা, হায় রে হায় মিস লঙ্কা, চুরি করেছ আমার মনটা, হায় রে হায় মিস লঙ্কা, হায় রে হায় মিস লঙ্কা, চুরি করেছ আমার মনটা, রে হাই মিস লঙ্কা, চুরি করেছো আমার মনটা। ভাবি স্বাগত তোমাকে। পাঁচ মিশেল দি গানের অনুষ্ঠান হচ্ছে নাকি? না না ভাবি আসলে হয়েছে কি,
ওই আমার ভাবি ওই সকালবেলা গান শুনতে পছন্দ করে, তো মানে রেডিও মধুতে গান শুনতে খুব পছন্দ করে, আমাকে বলেছে ঘুম থেকে উঠেই তুই গানগুলি গাবি, তো এই জন্য আমি গাচ্ছিলাম। ভাবি আপনি কিন্তু আবার ভাববেন না যে আপনার বোনকে দেখে আপনি জি 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 আমি এসে ভাবতে চলো কেন আমি চুরি করেছো আমার মনটা, হায় রে হায় মিস লঙ্কা চুরি করেছো আমার মনটা। বাবা বড় বোন আসছে সেই কারণে আমি কখনো ঢাকার কাউকে বিয়ে করব না। ছোট ভুলে